হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনখানে, এদের জীবন জুড়ে এখন শুধুই অনিশ্চয়তা। আজ এখান তো কাল সেখান। এদের সবারই বৌবাজারে দুর্গাপিটুরি লেনে গয়নার দোকান রয়েছে, কিন্তু সেই দোকান ভাড়া নেওয়া। মেট্রোর কাজে বিপর্যয়ের জেরে এখন তারা কোথায় যাবেন সেই প্রশ্নেই কুরে কুরে খাচ্ছে ব্যবসায়ীদের। এর আগে আবার এখানেই ছিলাম, ওই সামনের গড়ি যেটা পুরো ভেঙে গেছে ওখানে ছিলাম, ওখান থেকে আবার তাড়িয়ে দিয়েছিল, এদিক ওদিক ঘুরে বেরিয়ে আবার এখানে সেট হয়েছিলাম, আবার তো ভেঙে গেল, ভেঙে গিয়ে আবার তাড়িয়ে দিচ্ছে, আবার কোথাও যাবো ঠিক। তার সাথে স্যালামি চাইছে অনেক, মোটামুটি 11 মাসের জন্য ই হয় ভাড়াটা হয়, তারপর আবার আস্তে আস্তে কত ভাড়া। ছোট একটা দোকানে গেলেও তা মোটামুটি তাও স্যালামি সাথে 15-16 হাজার টাকা চাইছে। বৌবাজারের এই এলাকার অর্থনীতির অনেকটাই জুড়ে আছে সোনা। বিবি গাঙ্গুলি স্ট্রিটের দুপাশে সার দিয়ে গয়নার দোকান, গয়না তৈরির সঙ্গে যুক্ত কয়েক হাজার কারিগর। সবাই যে এখানকার বাসিন্দা তা নন, অনেকেই দূর থেকে এসে ঘর ভাড়া নিয়ে এখানে থেকে দোকান চালান, কিন্তু মেট্রোর কাজে পরপর বাড়িতে ফাটল দেখা দেওয়ায় তারাও এখন বাস্তুচ্যুত। ব্যাগপত্র গুছিয়ে চলেছেন আরেক অস্থায়ী ঠিকানায়। 19 নম্বর দুর্গাপিথুরি লেন, সেখানে একটি সোনার দোকান, কিন্তু আজকে সমস্ত জিনিসপত্র বের করে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যবসার তো প্রচুর ক্ষতি হয়েছে, এর আগেও তো প্রায় 3-4 মাস বন্ধ ছিল। আপাতত তিনি এখান থেকে সরিয়ে পাশে একজনের বাড়িতে নিয়ে চলে যাচ্ছেন, সেখানে তিনি জায়গা পেয়েছেন এবং সেখানে গিয়েই তিনি আপাতত তার যে দোকান রয়েছে সেই দোকান চালাবেন, কিন্তু কবে ফিরবেন তার কিন্তু কোনো ঠিক নেই। যা কিছু সহায় সম্বল তা গুছিয়ে নিয়ে রওনা হয়েছেন ভাড়াটে ব্যবসায়ীরা। কিছু কিছু বের করতে পেরেছি, যেগুলো নিয়ে যেতে পারছি এখনও, আলমারি রয়েছে, গ্যাসের টেবিল ফেবিল কিছু রয়েছে, সেগুলো এখনও বের করতে পারিনি। ব্যবসা অনেকই ক্ষতিগ্রস্ত, তো এইভাবেই চলছে, এখনও তো আমরা কোথাও শিফট হতে পারিনি। আপাতত চালাবেন কোথায় যে মেটেরিয়াল বের করছেন ব্যবসা? এখন পাশের গলিতে একটা টেম্পোরারি দোকান নিয়েছি, ওই দোকানেই আমরা গিয়ে শিফট হবো ভাবছি। অবশ্যই সেটাও খরচ, খরচ সাপেক্ষ। 2.5 বছর আগের ধাক্কাটা সামলে উঠতে না উঠতে ফের আরেকটা ধাক্কা, কিভাবে সামলাবেন ভেবে কুল কিনারা পাচ্ছেন না এই মানুষগুলো। অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।